নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। স্মৃতি বড়ই বেদনাদায়ক, পড়ে থাকে শুধু হাহাকার। ১৯৫৮ সালে ১৫ই আগস্ট প্রথম রেলের চাকা গড়ালো হাওড়া থেকে পান্ডুয়া। প্রথম দিকে পণ্য পরিবহনের জন্যে ব্যবহৃত হয় এই ব্যবস্থা, অচিরেই আস্তে আস্তে পরিবহনের অন্যতম অঙ্গ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে ভারতীয় রেল। কিন্তু আজ সেই রকম একটা রেলের ইতিহাস জানাব আপনাদের সকলকে। বিপিআর রেলগেট তারকেশ্বর থেকে জামালপুর পর্যন্ত রেল লাইন ছিল। চকদিঘি জামালপুর সিংহরায় পরিচালিত এই রেলপথটি আজ আর নেই, পড়ে আছে শুধু স্মৃতি। ১৯৬৪ সালের শেষ দিকে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলেও আজও ইতিহাস বহন করে চলেছে সেই টিকিট ঘর, টিকিট কাউন্টার থেকে অন্যান্য রেলের সামগ্রী। দশঘরা শ্রীকৃষ্ণপুর লাইন ধারে স্টেশন চত্বরের স্টেশন মাস্টার তারক মুখার্জি বর্তমানে জীবিত না থাকলেও পড়ে রয়েছেন তারই সুযোগ্য এক পুত্র। তিনি কি বললেন আমাদের শুনুন। দশঘরা থেকে আশিস কুমার ঘোষ ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন, আপনারা দেখছেন ই বাংলা আজ। ৫৬ সালের যে দশঘরা শ্রীকৃষ্ণপুর লাইন ধারে বিপিআর রেল চত্বরে স্টেশন মাস্টারের বাড়িতে দেখতেই পাচ্ছেন এইখানে বোর্ড লাগানো আছে। সেই বোর্ডে আগে ট্রেনের টাইম লেখা হতো। ঠিক তারই পাশে দেখতে পাচ্ছেন উল্টো দিকে টিকিট কাউন্টার। আজও পর্যন্ত সেই কাউন্টার সচল নয়, কিন্তু দেখা যাচ্ছে এখনও বর্তমান। চলুন আমরা শুনে নেব এই বাড়িরই একজনের মুখ থেকে, তিনি এই ব্যাপারে কি বলছেন। এটা কত সাল আগে চলত? ৫৪ সালে উঠে গেছে। তা বর্তমানে এই জায়গাটা কি ছিল? ফাঁকা ছিল, এই রেলেটি ছিল ফাঁকা। এই ঘরটা কি ঘর ছিল? এই ঘরটা ছিল স্টেশন রুম। আচ্ছা, এইখানেই আমার বাবা স্টেশন মাস্টার ছিলেন, বাবাও মারা গেছে। আচ্ছা, তা উনি কত বছর এই রেলের সঙ্গে যুক্ত ছিলেন আনুমানিক? অনেক দিন ছিলেন, চকদিঘির সঙ্গে আর এর সঙ্গে ৫৬ সাল পর্যন্ত উনি ছিলেন। আচ্ছা, ওনার পরিবর্তে উনি যখন রিটায়ার করেন তার পরিবর্তে কি আপনারা কেউ চাকরি পেয়েছিলেন সেই সময়? হ্যাঁ, চাকরি পেয়েছিলেন। আচ্ছা, আর বর্তমানে এখন শোনা যাচ্ছে যে রাজ্য থেকে আবার এটাকে নতুন করে দেখো বিপিআরএল চালু হবে, তার জন্যে সার্ভে করা হচ্ছে, তাই সেটা কি আপনার কি খবর আছে বা আপনারা জানেন? না। আচ্ছা, আপনার নাম? রবীন্দ্র মুখার্জি। বাড়ি? বাড়ি দশঘরা।